একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা 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 পারি পোছা চলো মা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা পারি বোঝা মাথা চলো মা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা ও বুড়িমা দাঁড়াও তোমার জীর্ণ শীর্ণ দেহ তোমার চামড়া গুটিয়ে গেছে তুমি হাঁটতে পারো না চলতে পারো না এত ভারী একটা বোঝা নিজের মাথায় তুলেছো বুড়িমা আর লাঠি ধরে ধরে টুকটুক করে কত দূর পর্যন্ত তুমি আর যেতে পারবে বুড়িমা আমার তো মনে হয় না তুমি বেশি দূর যাবে তখন বুড়িমা বলছে যতই কষ্ট হোক না কেন মোহাম্মদের জামানায় থাকতে চাই না ও কোন বাজে ছেলে পৃথিবীর বুকে আর কি আর কি আমার নবী বাবাকে বাজে ছেলে নবী বাবি আব্বা তুলে গালাগাল করে মা তুলে গালাগাল করে সেই বুড়ি এক পা করে হাঁটে হাঁটে আমার নবীকে গালাগাল করতে লাগে এবার দেখেন কি হয় হয় গুটি গুটি পায়ে কপত হরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে ভরে জানন নয়ে পড়ে গুটি গুটি পায়ে কপত হরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে ভরে জানন নয়ে পড়ে পারে পারে কালি করে পারে পারে কালি করে কষ্টে চালায় একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা পারি বোঝা মাথা চলো মা গো পারি বোঝা মাথা চলো মা গো মুহাম্মদের চালায় আমি থাকবো না যেতা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা একটি ভরির মোমতি নাই চলে গাঠরি মাথা এইবারে দেখেন নবী পাক বলছে বুড়িমা দাঁড়াও তোমাকে আর যেতে হবে না তুমি একটা কাজ করো তোমার ওই ভারী বোঝাটা তুমি আমার মাথায় তুলে দাও বুড়িমা তোমার থেকে আমার মায়া হয় আমার কষ্ট হয় বুড়িমা তোমার দেহতে কিচ্ছু নেই বুড়িমা চামড়াগুলো গুটিয়ে গেছে তুমি তোমার ভারী বোঝা আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ তোর মনে এত দয়া বাবা তোর মনে এত মায়া তোর মতন ভালো ছেলে পৃথিবীর ভূমিতে দুটো নেই আচ্ছা আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই নবী হতে পারলিনি বাবা তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে তো পালাতে হতো না ওই আবদুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলেটা যদি নবী না হয়ে তোর মতন একটা ভালো ছেলে যদি নবী হতিস বাবা আমি কথা দিচ্ছি তোর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যেতাম কিন্তু তুই হতে পারলিনি বাবা লোকটা চুপ কোনো কথা নয় বুড়িমার ওই গাঁঠুরি নিজের মাথায় তুলল নিজের মাথায় তুলে বুড়িমার হাতটাকে ধরলো বুড়িমা চলো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে আর সেই লোকটি একদম মুখ বন্ধ করে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায় এবার দেখেন কি হয় কে দেখে ঘোড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার কে দেখে ঘোড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় একটি বড়ে মোহাম্মদ নাই চলে গাঠরি মাথা একটি বড়ে মোহাম্মদ নাই চলে গাঠরি মাথা পারি বোঝা মাথা চলো মা কথা পারি বোঝা মাথা চলো
হইল ও মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকব না ফেতায় একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, এই পর্যন্ত আমার গন্তব্য, আমার গাঁটুরি নামাও। লোকটা মাথায় গাঁটুরি ছিল, গাঁটুরিটা নামিয়ে নিচে রেখে দিল। রাখার পর বুড়িমার হাত ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ছাড়ার পর বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া, বাবা দাঁড়া একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তা তোর মতন ভালো ছেলে তো আমি আমার জীবন দশায় দুটো দেখি না বাবা, তা তোর পরিচয় না দিয়ে তুই চলে যাবি বাবা, একটাবার বলে জানো বাবা তোর নাম কি, তোর নাম কি বাবা, তোর বাড়ি কোথায়, তোর আব্বার নাম কি, মায়ের নাম কি, একবার বল না বাবা তোর পরিচয়। লোকটার চোখ থেকে অঝরণ হয়নি, অশ্রু গড়িয়ে পড়ে। কি উত্তর দেবে? বুড়িমা না ছোট বান্দা, তোকে বলতে হবে বাবা, তোর বাড়ি কোথায়, তোর আব্বার নাম কি, তোর মায়ের নাম কি বাবা, কোথায় তোর বাড়ি, কি তোর পরিচয় একবার বল। বুড়িমা যখন জেদ করছে তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তোর পরিচয় কি, কার ছেলে বাবা? ঠিক আছে বুড়িমা আমি আমার পরিচয় দিচ্ছি, তাহলে শোনো আমি কার ছেলে, আমার নাম কি, আমার পরিচয় কি, কি পরিচয় দিচ্ছে কবি দিচ্ছে। পৌঁছে গেল যখন বড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকব না ফেতায়, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো, আর যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে গালাগাল করেছো, মুহাম্মাদের বাপ তুলে গালাগাল করেছো, মা তুলে গালাগাল করেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় ওই বুড়িয়া ঠিক থাকবে ওখানে? হ্যাঁ যখন বুড়িমা এক পা করে হেঁটেছে আর নবীকে গালাগাল করেছে, আর সেই নবী মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। যখন জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি, বলছে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করেছো আমি সেই ছেলে, আমি সেই আব্দুল্লাহ বলে মোহাম্মদ। এখন আপনাদের মনে হয় না বুড়ি ওখানে পড়ে যাবে? বুড়ি মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, কিছু না জেনে তো উল্টো পাল্টা বলে দিল মোহাম্মদকে ছাড়বে, এখন বুড়ির অবস্থা তো খারাপ হয়ে যাবে, এরকম মনে হচ্ছে বুড়ি। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এই বছর খানিক আগে একটা বুড়ি একটা ছেলে রাগাতো, যারা ফেসবুক চালায় তারা জানে, একটা ছেলে রাগাতো ফেসবুক খুললেই বোঝা যেত, বলে 63। এই মনে আছে ভাই? আমি খুব ভালো, আমার ফোনে আমি সেভ করে রেখে দিয়েছি, ওটা এক্সাম্পল স্বরূপ সেভ করে রেখেছি, কোথায় কিছু না বলে 63, আর বুড়ি পেছন ঘুরে ওইরকম গালাগালি দিচ্ছে। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এখন সেই বুড়ি 63 63 করে রাগানোর চালায়, ও বুড়ি মনে করছে দূর হয়ে যা তোর গ্রামে, আমি আর থাকবো না, যা যেখানে ছিল সব গুছিয়েছে বুড়ি, গুছিয়ে এখন গ্রাম ছাড়া হবে। এখন যে 63 63 করে রাগাতো, সেই ছেলেটা মনে করছে যাকে সারা জীবন বুড়িমা জ্বালালুম, আর আজকের বুড়িমাটা একা একা চলে যাচ্ছে, একটু সাহায্য করে আসি, বুড়িমা তো আমার চেনে না, আর কিছু বলতেও পারবে না। তা বুড়িমার কাছে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, নিয়ে যাই। এখন ব্যাগটা নিল, এখন বুড়িমা এক পা করে যায়, আর যে 63 63 করে রাগাতো তাকে গালাগাল করে। এখন ওই তো সেই ছেলে বুড়িমা জানে না, তা আমার নবীর মতন কি চুপচাপ মুখ বন্ধ করে বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছাবে, নাকি বুড়ির পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? হ্যাঁ নবীর আদর্শ কাকে বলে? আমরা কার আদর্শে আদর্শিত হব? আমার নবীর ব্যবহার কেমন ছিল? সারাটা রাস্তা গালাগাল শুনতে শুনতে সাহায্য করলো, যখন বুড়ি জিজ্ঞেস করলো বাবা তোর পরিচয় কী, তোর নাম কি, বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়ি অঝরণ হয়নি, কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না, আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এটাই ছিল আমার নবীর আদর্শ। শেষ কথা কবি লিখে এটাই নিয়ে আর বাড়াও।
সৌতের উপরে চলো সবাই মেনে এলো বেরে কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা সৌতের উপর চলো সবাই মেনে এলো বেরে কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা মাথা যাক মাশাআল্লাহ।